আমার তো মনে হচ্ছে এখনই আমি খাওয়া শুরু করে দিই। আমার ঘি খুব পছন্দ, গরম ভাত আমি শুনলাম তোমার নাকি পেটের মধ্যে ঘি হয় না, এই জন্য তোমাকে দূরে রাখছি, বুঝছো? মানে তুমি কি ইনডাইরেক্ট আমার কুকুর বলতে চাইতেছো? নো ওয়ে, নো ওয়ে, আমার পেটে ঘি হয় না। আপু আপনি সামনে থাকতে আমাকে দেখেন কিভাবে অপমান করতেছে। আচ্ছা ডাক্তার নাকি মাঝে মধ্যে তোমার পেট কেটে ফেলতে? হ্যাঁ হ্যাঁ, এরকমটা শুনলাম আমি। তারপর ওই ডাক্তার কেন কেটে ফেলছি রিস্ট থেকে? তুমি ক্যাপটা কই পাইছো? মানে একদম তোমার সাথে পারফেক্ট। এই যে আসার সময় সেটের সামনেই পাইছি, পড়েছিল তারপরে নিলাম। তুমি এখন এই মুহূর্তে রিতা পাকে নিয়ে একটা জোকস বলো। রিতা পাকে নিয়ে জোক? হ্যাঁ, এটা হলো। আমি তোমাকে নিয়ে একের পর এক জোক বলতে পারি, কিন্তু রিতা পাকে নিয়ে একটা জোক হলো। রিতা পাকে নিয়ে আমি একটা ভালো কথা বলতে, ভালো কথা বলো যে রিতা পা এত ভালো রান্না করে যে রিতা পার বাসায়, তুমি জানো না হয়তো, আমি জানি যে করোনার টাইমে যখন সব লকডাউন ছিল, মানুষজন খেতে যেতে পারতো না ঠিকঠাক মতো, রিতাপার বাসায় তিনজন ফকির গেছিল খাবার খাইতে, এবং রিতাপা খুব যত্ন সহকারে সেই তিনজন ফকিরকে নিজের হাতে রান্না করে খাওয়াইছে। এবং কিছুদিন আগে আমি তিনজন ফকিরের বাসায় গেছি, তার মধ্যে দুজন এই পৃথিবীতে নাই, একজন বেঁচে আছে। না না না, বাজি ছেলে আমি, ওই লোকটাকে জিজ্ঞেস আপনি কিভাবে বেঁচে আছেন, কারণ আমি বেঁচে আছি কোনোভাবে, আমি সেদিন কম খাইছিলাম, এবং আমি রিতাপাকে এই জন্য ধন্যবাদ দিতে চাই এবং একটা গিফটও দিতে চাই। আমি বলছি তাহলে সেই গিফটটা কি? পরে সে আমাকে একটা বই দেখাইছে, সেখানে লেখা ছিল 10 দিনে ভালো রান্না শিক্ষা। এখন তুমি কি দেখছো ঘিয়ের ঘ্রাণ নেই একদম নাক? আমার তো মনে হচ্ছে এখনই আমি খাওয়া শুরু করি। আমার ঘি খুব পছন্দ, গরম ভাত দিয়ে আমি দিয়ে আসলে দিয়ে যাই। এই শ্যাম মজুমদার, আমি শুনলাম তোমার নাকি পেটের মধ্যে ঘি হয় না, এই জন্য তোমাকে দূরে রাখছি, বুঝছো? মানে তুমি কি ইনডাইরেক্ট আমার কুকুর বলতে চাইতেছো? নো ওয়ে, নো ওয়ে, আমার পেটে ঘি হয়। আপু আপনি সামনে থাকতে আমাকে দেখেন কিভাবে অপমান করতেছে। শান ভাইয়া শুনো না, তুমি, আমি জানি তুমি খাইতে অনেক পছন্দ করো, বাট তুমি কি জীবনে কোনোদিন রান্না করছো? আমি কয়েকটা জিনিস খুব ভালো রান্না করতে পারি, আপু মনে আপনি জেন জানেন। আপু খাইলে বুঝতো ওগুলো আসলে খাওয়ার যোগ্য হয় কিনা। হ্যাঁ, খুবই খুবই সিম্পল রেসিপিগুলো পারি আমি। পানি গরম করতে পারি, ওটার ভিতরে চা পাতা দিয়ে চা রান্না করতে পারি। এই একদিন চা পাতা দিয়ে, আপু মনে এটার কারণটা কি আপনি আমাকে বলবেন না, যে প্রথম পাতিল নিছি, পাতিলের মধ্যে গরম পানি দিয়ে চুলার উপর বসাইছি, তারপর চা পাতা দিয়েছি, দেওয়ার পরে এক ঘন্টা তো পানি লাল হয় নাই। কারণ কি? কেন তাহলে? কারণ পাতা ঠিক ছিল না। না পাতা ঠিক ছিল, পরে আমি খেয়াল করছি কালি জিরে ছিল। আমাদের কনকা একটা টিভিও ছিল, কনকা টিভি, সে আমাদের অনেক ভালো সাপোর্ট। তোমার বিজ্ঞাপনের কথা মনে আছে? ছোট ছোট আশা, ভিড়ু ভিড়ু স্বপন, আমি গাইতে পারছি না, ডায়না যে ধরা মনে রয় গোপন, ওটা হলো কনকা। তারপরে টমেন জেরি সেই মিউজিকটা বাজলো, ভাইয়া আমাদের টিভি কনকা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এই যাবার স্বাদ এবং সাধ্য মনে করলাই যে খাবার করছে না।